সোমবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন গোটা দেশের সঙ্গে রাজ্যেও বিধায়ক মন্ত্রীরা তাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করে। রাজ্যে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয় রাজ্য বিধানসভার লবিতে। এদিন বিধানসভায় উপস্থিত হয় শাসক ও বিরোধী দলের সকল বিধায়ক ও বিধায়িকারা। ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, বিরোধী দলনেতা মানিক সরকার সহ সকলেই। এদিন খুশির আমেজেই সকলকে ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গিয়েছে। এদিন ভোট দেওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, এই প্রথম আমি রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য ভোট দিতে এসেছি, ভোট প্রদান করলাম, খুব ভালো লাগছে। এই প্রথমবার আমি রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচিত করার জন্য এসেছি, তো এখানে ভোট প্রদান করলাম, খুবই ভালো লাগছে। আপনারা সবাই জানেন যে এনডিএর পদপ্রার্থী আমাদের জনজাতি সম্প্রদায়ের একজনকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনারও আশীর্বাদ নিয়ে উনি দাঁড়িয়েছেন। তো যাই হোক, বিরোধী দলেরও একজন দাঁড়িয়েছেন, তো এখানে ভোট দিতে এসেছি। প্রথমবারের মতো সত্যিই একটু ভালোই লাগছে। এদিন ভোটাধিকার প্রয়োগ করার পর রাজ্যের জনপ্রিয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, এই প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর নেতৃত্বে এনডিএর যে প্রার্থী হয়েছেন দ্রৌপদী মুর্মু, উনি জনজাতি সমাজ থেকে এসেছেন, খুবই কষ্টে তিনি তার কর্মজীবনে এগিয়ে গেছেন। প্রথমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এনডিএর যে প্রার্থী শ্রীমতী দ্রৌপদী মুর্মু জনজাতি সমাজ থেকে আসেন, পিছিয়ে পড়া সমাজ থেকে আসেন এবং অতি কষ্টে উনি ওনার কর্মজীবনে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে এনডিএর প্রার্থী হয়ে পুরো ভারতবর্ষের মধ্যে একটা নতুন চিন্তন আর নতুন ধারা তৈরি করতে চলছেন। আর আমার পূর্ণ বিশ্বাস উনি বিপুল ভোটে জয়ী হবেন এবং আগামী ভারতবর্ষের রাষ্ট্রপতি হবেন। এদিন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার পর কি বলছেন উপমুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা, তা একবার শুনে নেওয়া যাক। কারণ আজকে রাষ্ট্রপতির জন্য ভোট গ্রহণ হচ্ছে এবং এবার রাষ্ট্রপতি ক্যান্ডিডেট কে সেটা আপনারা ভালো করে জানেন। এই প্রথমবার এতে ঐতিহাসিক একটা দিন, আজকে ফার্স্ট লেডি ট্রাইবাল প্রেসিডেন্ট ক্যান্ডিডেট, উনি প্রেসিডেন্ট হবেনই, কারণ অনেক বিরোধী দলও যারা কী বলবো যারা আমাদের সঙ্গে মিল নাই, ওরাও বলেছে আমরা যাই জানতাম উনি ক্যান্ডিডেট হতো আমরা ওনাকেই দিতাম। এটা একটা সিম্বল অফ অন্তদয়, যারা সবচেয়ে পিছিয়ে আছে ওদেরকে সামনে নিয়ে আসা এবং কনস্টিটিউশনাল হেড বানানো, এটা কিন্তু একটা কী বলবো একটা ইট ইজ এ ভেরি সিগনিফিক্যান্ট ডে ইন হিস্ট্রি অফ ইন্ডিয়া। কনস্টিটিউশনাল হেড আজকে কী হবে, একজন জনজাতি মহিলা হবেন এবং ওনার তো সাধারণ ঘরে দিস ইজ ডেমোক্রেটিক বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল সেটাকেই বলা হয়। এবং ওনার অভিজ্ঞতা আছেন, শিক্ষিতা এবং উনি বহুদিন ধরে আমাদের পার্টিতেও ছিলেন, গভর্নর ছিলেন। তো মোদিজিকে আমরা ধন্যবাদ দিই যে এরকম একটা ক্যান্ডিডেট উনি দাঁড়া করতে পেরেছেন। আগামী 21 জুলাই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গণনা, এদিনই পরিষ্কার হয়ে যাবে কে বসবে দেশের রাষ্ট্রপতির আসনে, দ্রৌপদী মুর্মু না যশবন্ত সিনহা। তবে দ্রৌপদী মুর্মুই যে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন তা শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।